হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস লাইফলাইন। আমি আছি সুচি, আপনাদের সঙ্গে ফ্রম সুচিস লাইফলাইন। কেমন আছেন আপনারা? আশা রাখি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই সিম্পল, খুবই ইজি, একেবারে বাঙালিয়ানা, ষোলো আনা বাঙালিয়ানার একটি খাবার নিয়ে এসেছি। সেটি হলো মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ কারি, বলতে পারেন গ্রিন পামকিন লিপস উইথ শ্রিম্প কারি। তো এই যে দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়ো শাক, মানে পামকিন লিপসগুলো, এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের গার্ডেনের। তো আমার কাছে খুবই স্পেশাল ছিল এই শাকগুলো। আসলে বিদেশের মাটিতে গার্ডেনের জিনিস পাওয়াটা বা খাওয়াটা আমাদের কাছে অনেক তৃপ্তির মনে হয়। তো তার জন্যই এটি দিয়ে আমি রেসিপি তৈরি করে আমার চ্যানেলে আমি শেয়ার করলাম। আর এটি অবশ্যই আমার ফ্রেন্ডসের জন্যই, আমি তাকে এই রেসিপিটির মাধ্যমে অনেক অনেক থ্যাংকসও জানাচ্ছি। তো শুরুতেই আমি প্যানে অয়েল নিয়ে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমি শিম বা চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রাখিনি। আমার কাছে মনে হয়েছে যখন পেঁয়াজ দিয়ে ভাজবো তখনই ভাজা হয়ে যাবে, খামোখা সময় নষ্টের দরকার নেই। মানে আমি যেভাবে করি আর কি, আমার এই ষোলো আনা বাঙালিয়ানার খাবারটি, আমি সেটি আপনাদের সামনে শেয়ার করছি। তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো আমি হাফ টিস্পুনের মতো দিয়ে নিয়েছি। এগুলো সব অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন। আমি ওই যে বললাম, এটি আসলে আমার ফ্রেন্ডের অনারে আমি শেয়ার করছি, কারণ তার গার্ডেনের শাক সে আমাকে দিয়েছে আর আমার কাছে খুবই তৃপ্তি লেগেছে এই শাকটি খেতে। আর আমি যেভাবে করেছি অবশ্যই আমি সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। তো দিয়ে নিলাম জিরে পাউডার আর ধনে পাউডার, এটিও আমি হাফ টি স্পুন মতো দিয়েছি। তারপর মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আবারও পানি অ্যাড করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে চিংড়ি মাছ ক্লিন করে রেখেছি, তো সেগুলো আমি গোটা গোটাই দিয়ে দিচ্ছি না কেটে। আমার কাছে গোটা গোটা খেতেই ভালো লাগে। অনেকে আপনারা চাইলে একটু কুচি করে দিতে পারেন শাকের মধ্যে বিশেষ করে, তো আমার কাছে মনে হলো যে আমি গোটা গোটাই খাবো, এজন্য এভাবেই দিলাম, আপনাদের চয়েস এটি। তো আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে আসলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা, হ্যাঁ, সেটি শাকের মধ্যে থাকে, তো আমার সেটি ভালো লাগে। তো এবারে চিংড়ি মাছগুলো দিয়ে আমি এই কষানো মশলার সাথেই চিংড়ি মাছগুলো ভেজেও নিচ্ছি, কষিয়েও নিচ্ছি, তাতে করে চিংড়ি মাছটির যে ফ্লেভারটা, আসল ফ্লেভারটাও থাকবে। আগে ছোটোবেলায় প্রায় দেখতাম আম্মু এভাবে কুমড়ো শাক ভাজি করে খাওয়াতো। ওই সময় আসলে অত বেশি ইন্টারেস্ট ফিল করতাম না, মানে শাক সবজি একটু কমই খেতাম। তো যত বেশি বড় হয়েছি, হ্যাঁ, বাইরে থেকেছি, তত বেশি বুঝেছি যে বাড়ির খাবারের মর্মটা কী। তো মাছগুলো কষানো হয়ে গিয়েছে, আমি আবারও একটু লবণ অ্যাড করে নিচ্ছি, কারণ আমি শুরুতেই যে লবণ অ্যাড করেছিলাম তাতে করে মনে হয়েছে যে একটু কম হয়েছে, তো আবারও অ্যাড করে দিলাম। তো এগুলো তো সব একেবারেই নর্মাল আর ইজি অ্যাজ ইউজুয়াল প্রসেস। তারপরেও আমি প্রতিটি ভিডিওতেই বলি যে স্টেপ ওয়াইজ দেখাতে হয় বলেই আমি দেখাই। আর চিংড়ি মাছ তো মনে হয় সবারই পছন্দের, আর এটি এমন একটি মাছ যে সব কিছুর সাথেই মানে রান্না করা যায়, তো আমার ভীষণ পছন্দের। তারপরে আবারও একটু পানি অ্যাড করে নিচ্ছি, কারণ ড্রাই হয়ে গিয়েছিল, কষানো হয়ে গিয়েছে। তারপর আমি আগে থেকে কেটে রাখা, ধুয়ে রাখা শাকগুলো আমি অ্যাড করে দিব। তো এই যে শাকগুলো আমি অ্যাড করে দিচ্ছি, একেবারেই ফ্রেশ, দেখতে পাচ্ছেন? বাজারে কিনলে আসলে এরকম ফ্রেশ আমাদের এখানে পাওয়া যায় না। আমরা বাঙালি শপগুলোতে তো কুমড়ো শাক পাই না, যে শাকগুলো কিনতে পাই বাঙালি শপে সেগুলো কখনোই এরকম ফ্রেশ হয় না, একেবারেই বলতে পারেন বাংলাদেশে থাকলে এই শাকগুলো কখনোই আমরা হাত দিয়ে ছুঁয়েও দেখতাম না, তারপরেও নিয়ে আসি, সব থেকে নিয়ে আসি আমরা খাই। তো যখন গার্ডেনের শাক এরকম পাই তখন আনন্দ তো ধরে রাখার মতো না। তো শাকগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আসলে কমিয়ে নিচ্ছি, আমি ঢেকে দিব না, ঢেকে দিলে আসলে কালারটা নষ্ট হয়ে যাবে, শাকের যে গ্রিন কালারটা এটি আর থাকবে না। তো এভাবে আমি না ঢেকেই আমি শাকটিকে সেদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকগুলো এরকম নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে এসছে হাফ, আর কমে এসছে, এখন নাড়তে আরও সুবিধা হচ্ছে।
তো আমি কিন্তু একবারও ঢেকে দেইনি, কারণ ঢেকে দিলেই শাকের কালারটা আসলে নষ্ট হয়ে যেত। তো এই তো হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ঝাল একটু বেশি খাই, অনেক বেশি খাই বলতে গেলে। তো তার জন্য আমি এখানে কাঁচামরিচ ফালি আর ধনে পাতা অ্যাড করে দিব, এখন অ্যাড করে দিব, কারণ আগে থেকেই যদি কাঁচামরিচ অ্যাড করতাম সেটি বেশি সেদ্ধ হয়ে যেত, আমার কাছে কেন জানি খেতে ভালো লাগে না। তো অ্যাড করে দিলাম এখন। ধনে পাতাও একদম ফ্রেশ। আমার কাছে আসলে এই টাইপের বাঙালিয়ানা খানা খুবই পছন্দের। বিদেশের মাটিতে আসলে এই বাঙালি খাবার দাবারের প্রতি আমার বেশি আকর্ষণ জাগে সবসময়। আর যদি গার্ডেনের হয় তাহলে তো কথাই নেই। তো হয়ে গিয়েছে আমার শাক। আর যে কোনো শাকেই আমি আসলে বাগারটা অনেক বেশি পছন্দ করি। এটি অপশনাল, আপনারা চাইলে বিশেষ করে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি আলাদা একটি প্যানে, ছোট্ট একটি প্যানে রসুন আর পেঁয়াজ এরকম ব্রাউন করে নিয়ে বাগার দিয়ে নিলাম। এটি অপশনাল, বাট আপনারা দিয়ে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আমার কাছে যে কোনো শাকই, সেটা যেটা দিয়েই রান্না করি না কেন, ডাল দিয়েই রান্না করি আর চিংড়ি মাছ দিয়েই রান্না করি, আমি বাগারটা দিই, আমার কাছে ভালো লাগে। এটা দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো লাগে। তো কমপ্লিট হয়ে গিয়েছে আমার রান্না। এবারে ছোট্ট একটি ডিশে আমি এভাবে সার্ভ করেছি, দেখুন দেখতেও সুন্দর লাগছে আর খেতে তো অসম্ভব অসম্ভব মজা হয়েছিল। আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আমার সেই ফ্রেন্ডকে, সে জানি এই ভিডিওটি দেখবে। আমার অনেক দিন পর, আসলে বলতে গেলে এক বছর পর কুমড়ো শাক খেলাম, ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনারা জানি নিজেদের ওয়েতে রান্না করে থাকেন, আর আমার ওয়েতে যারা রান্না করেননি আমার এই ওয়েতেও একটু রান্না করে দেখবেন যে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো আমার আজকের যে এপিসোড ছিল সেই এপিসোডে আমি আমার এই ষোলো আনা বাঙালি আনার একটি ইজি খাবার শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে, আবারও সেই পুরনো কথা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যারা এখনও করেননি, কারণ অনেক বেশি দরকার আপনাদের সাবস্ক্রাইবেশন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর বেল অবশ্যই প্রেস করে রাখবেন আমার নেক্সট ভিডিওর জন্য। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।